সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আবারও কথা বলতে যাচ্ছি আপনারা কিভাবে ক্লায়েন্টদের কাছ থেকে পেমেন্ট নিতে পারেন কোনো প্রকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়া। আমরা এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে কিভাবে টাকা নিতে পারেন, সেখানেও কিন্তু আপনাদের কোনো প্রকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকার প্রয়োজন পড়ে না। আজকে যে প্রসেসটা বলবো সেই প্রসেসেও কিন্তু আপনি টাকা নিতে পারবেন, কোনো প্রকার ব্যাংকের অ্যাকাউন্ট লাগবে না। তো প্রসেসটা কি, আজকে আমার সাথে ঘটে যাওয়া বিষয়টাকে আমি বলবো, যেখানে আপনি আপনার পরিষ্কার ধারণাটা পেয়ে যাবেন আসলে সিস্টেমটা কিভাবে কাজ করে। তো আমি কিছুদিন যাবত আউট অফ মার্কেট প্লেসে আমি অনেকগুলো ক্লায়েন্টের সাথে কাজ করতেছিলাম, ওয়েবসাইট বানানো থেকে শুরু করে এসইওর কাজগুলো, অন পেজ অফ পেজ দুইটাই কিন্তু আমাকে করতে হচ্ছে। তো আমি একটা ক্লায়েন্টের এসইওর কাজের জন্য ডিল করছি, মোটামুটি মাসে প্রায় 25-26 হাজার টাকার মতো। তার বিজনেসটা হচ্ছে অ্যাকচুয়ালি কানাডাতে এবং তিনি থাকেও কানাডাতে। আমি প্রথমে তাকে বললাম তুমি চাইলে আমাকে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে আমার টাকাটা তুমি পাঠাতে পারো। তখন বলল আমার এখান থেকে ওয়েস্টার্ন ইউনিয়ন অনেক দূরে এবং আমার এত সময় হবে না যে আমি ওয়েস্টার্ন ইউনিয়নে যেয়ে তোমাকে টাকাটা পাঠাবো, তো তুমি চাইলে রিয়ার মাধ্যমে টাকাটা নিতে পারো। আমি তো ফার্স্ট টাইম রিয়ার কথাটা শুনলাম, তো আমি বললাম রিয়ার মাধ্যমে কিভাবে টাকা নিতে হয় এটা তো আমি জানি না, তো আমাকে কি করতে হবে? তখন বললো যে আমি তোমাকে সব কিছু বলে দিব, সব কিছু দিব, তুমি জাস্ট ব্যাংকে যাবা, যায়া এই রিসিপ্টটা দেখাবা এবং এই পিনটা দেখাবা, তুমি তাহলেই তুমি টাকা তুলতে পারবা। তো আমি পিনটা অবশ্যই আমার এই জায়গাটাতে দিয়ে দিব, হ্যাঁ আমার স্ক্রিনে দিয়ে দিব, আপনারা দেখতে পারবেন। তো আমি কালকে তিনি আমাকে আমার পেমেন্টটা দিয়ে দেয়, রাতের দিকে আমাকে তার স্ক্রিনশটটা পাঠায়, মানে আমাদের পেমেন্ট রিসিপ্ট যেটা আমরা বলে থাকি সেই রিসিপ্টটা পাঠায়। তো আমি এটা নিয়ে সকালবেলা, আজকে বৃহস্পতিবার, আমি জানি শুক্রবার শনিবার রবিবার এগুলোতে ঝামেলা থাকে, মানে বন্ধ থাকে, তো সেই জন্য আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে, দেখা যায় সচরাচর আমি 12টা 1টার আগে ঘুম থেকে উঠি না, কিন্তু আজকে আমি মোটামুটি বলতে পারেন 11টার দিকে উঠছি। উঠে আমি চলে গেছি সোনালী ব্যাংকে। আমার ধারণা ছিল যে আমাদের বোয়াপুর বা টাঙ্গাইলের ভিতরে আমাদের এই রিয়াটা নাই, কিন্তু আমি ফার্স্ট টাইম চলে গেলাম সোনালী ব্যাংকে। সোনালী ব্যাংকে যাওয়ার পরে আমি তাদেরকে বললাম যে এখানে রিয়া আছে কিনা, তো বলল যে কি করবেন আপনি, বললাম যে আমার রেমিটেন্স আসছে, মূলত আমি ফ্রিলান্সিং করি, আমার ফ্রিলান্সিংয়ের ক্লায়েন্টে আমাকে কিছু ডলার সেন্ড করছে, সেটা আমাকে তুলতে হবে। বলল যে ঠিক আছে, আমার এখানে আমাদের এখানে অ্যাভেলেবল আছে, আপনি অমুকটা 6 নম্বর কাউন্টারে দেখা করেন। আমি 6 নম্বর কাউন্টারে গেলাম, যাওয়ার পরে আমি তাদেরকে বললাম যে আমার রিয়া থেকে আসছে আর কিছু ডলার আসছে, বা রিয়া অ্যাকাউন্টে আমার কিছু ডলার যোগ হয়েছে, তো এটা আমাকে উঠাইতে হবে। বলে যে ওকে ঠিক আছে আপনি বসেন, তো একটা কাজ করেন, আপনার কি ফটোকপি আছে কিনা আপনার ভোটার আইডি কার্ডের? বললাম যে হ্যাঁ অবশ্যই আছে। প্রথমে তিনি বলল যে আপনি আপনার ভোটার আইডি কার্ডের পিছনে জায়গাটাতে, খালি জায়গাটাতে আপনি আপনার ফোন নাম্বার এবং আপনার পিন নাম্বারটা, যে ক্লায়েন্টের যে পিন নাম্বারটা দিয়েছে সেটা লেখেন এবং আপনার নামটা লেখেন, লিখে জাস্ট আমাকে দেন। তো আমি ওইখানে তাদের পেনটা নিয়ে, মূলত আমি কলম মলম নিয়ে যাইনি, তো পেনটা নিয়েই আমি লিখলাম, লিখে তাদের কাছে দিলাম। তো তিনি টাকাটা তুলে আমাকে বলল 10 নম্বর কাউন্টারে চলে যান, ওইখানে আপনি টাকাটা নিতে পারবেন। ওইখানে যা আমি দিলাম, দেওয়ার পরে আমার মোটামুটি 300+ ডলার আসছিলো, তো দেখা গেলো যে আমার ওইখানে কানাডিয়ান ডলার আসছে, তো সেক্ষেত্রে আমি রেটটা খুবই কম পাচ্ছি। তো মোটামুটি 25,000 টাকা মূল টাকা পাইলাম এবং আমাকে মোটামুটি 1200 টাকার মতো সরকারি একটা রেমিটেন্স বলতে পারেন সেটা আমাদেরকে দিল। তো এটা হচ্ছে আমার একটা রিসিপ্ট বলতে পারেন সোনালী ব্যাংকের। আমি এটা স্ক্রিনে দিয়ে দিব, এটা দেখতে যদি প্রবলেম হয়। তো এটা আমি দিয়ে দিলাম, রিসিপ্টে যখন একটা কপি দিলাম, তো তিনি আমার টাকাটা দিয়ে দিল, আমি টাকাটা নিয়ে আসলাম। এখানে আমি ক্লায়েন্টের ক্লায়েন্টকে কি পাঠিয়েছিলাম, আমি আমার ভোটার আইডি কার্ডের একটা ছবি পাঠাইছিলাম এবং আমার ফোন নাম্বারটা আমি তার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছিলাম। তো দেওয়ার পরে বাকি প্রসেসটা ক্লায়েন্ট নিজেই করছে, ওই রিয়াতে চলে গেছিলো, রিয়া ব্যাংকে বলতে পারেন। ওইখানে যাওয়ার পরে ক্লায়েন্ট হয়তো সমস্ত কিছু ওদেরকে দিছে, দেওয়ার পরে ওরা কিন্তু ওই আমার মূলত ভোটার আইডি কার্ডের ভিতরেই টাকাটা আসছে। আমাকে কিন্তু রিয়ার অ্যাকাউন্টে আমাকে কোনো প্রকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে হয় নাই বা আমার কোনো জায়গায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে হয় নাই, আমি শুধু আমার ভোটার আইডি কার্ডের মাধ্যমে কিন্তু আমি সমস্ত টাকাটা পেয়ে গেলাম। এর থেকে কিন্তু কোনো সহজ কোনো অপশন হতে পারে না, জাস্ট আপনি ভোটার আইডি কার্ডটা সাথে করে নিয়ে যাবেন, যাওয়ার পর জাস্ট তাদেরকে দেখাবেন আপনার পিন নাম্বারটা এবং আপনি দেখবেন যে 2-3 মিনিটের ভিতরেই আপনি টাকাটা পেয়ে যাবেন। যে আবার একটা বিষয়
মনে রাখবেন যে ব্যাঙ্কগুলো রিয়া সাপোর্ট করে বা ওয়েস্টার্ন ইউনিয়ন সাপোর্ট করে সেইগুলো ব্যাংকে আপনি যাবেন। আদারওয়াইজ অন্য কোনো ব্যাংকে যদি যান সেক্ষেত্রে দেখা যাবে যে তারা টাকা না তোলার তুলতে পারবে না, দেখা যাবে অ্যাকাউন্ট দেখা যাবে আপনার একটা ব্লক করে ফেলছে। ঠিক আছে, এই ভুলটা করা যাবে না, অবশ্যই এগুলো জেনে নেবেন যে এর আগে তারা এই কাজগুলো করছে কিনা বা তাদের ব্যাংকে রিয়া সাপোর্ট করে কিনা। ঠিক আছে, তো আশা করি যে আপনি চাইলে খুব সহজভাবে রিয়ার মাধ্যমে আপনি টাকাটা রিসিভ করতে পারেন। তো আজকের মতো আমি এই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।